তৈরি হচ্ছে, কারণ আমাদের কৃষিজীবী শ্রমজীবী পরিবারের সন্তানরা তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে অন্যান্য পেশায় তারা যাচ্ছে। এখন আমাদের এই কাজগুলো করার জন্য যান্ত্রিকীকরণের প্রয়োজন। এই কারণে জনৈক শেখ হাসিনা কৃষির যান্ত্রিকীকরণের দিকে নজর দিয়েছেন। আমি যেহেতু আগে বলছিলাম যে এই যে প্রায় 96,000 মেট্রিক টন আমাদের শস্য উৎপাদন বাড়লো আমাদের শুধু সিংরাতে, কারণ আপনারা জানেন যে প্রায় 150 কিলোমিটার খাল খনন করে দিয়েছেন জনৈক শেখ হাসিনা আমাদের চরণ মিলে। আপনারা যেখানে যাবেন, একটু আগে শাহাদত কাছে বলছিলেন যে আগে খন্দকার বড়বড়িয়া কিংবা আপনার বিল্লহ কিংবা আপনার ধরেন সারদানগর কিংবা আপনার হাতিয়ান্দ থেকে যদি কেউ এসএসসি পরীক্ষার্থী আসত, তাহলে এইখানে সিংরায় আত্মীয় স্বজনের বাড়ি কোথায় আছে সেখানে থেকে তারা পরীক্ষা দিত। আমার শাহাদত চাষের বক্তব্য শোনার সময় মনে হচ্ছিল আপনার 6 নম্বর হাতিয়ান্দ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল ভাই, উনি যখন এসএসসি পরীক্ষা দেন খুব বেশি দিন আগের কথা কিন্তু না, তখন আমি কেবল মনে হয় 5 বা 6 আমি পড়াশোনা করি, সেই সময় কিন্তু উনি সিংড়ায় আমাদের বাড়িতে থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। কারণ কারণ হচ্ছে সকালে রওনা দিয়ে দমদমা স্কুলে এসে পৌঁছাতে পারবে কিনা, কিংবা আজকের মতো যদি বৃষ্টি হয় তাহলে আবার পরের দিন আসতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। এই ছিল সিংড়ার অবস্থা। আজকে 13 বছরের মধ্যে দেখেন জনৈত্রী শেখ হাসিনা 350 কিলোমিটার পাকা রাস্তা করে দিয়েছেন। শুধু কি যোগাযোগ ব্যবস্থা, এর মধ্যে কৃষি, বাণিজ্য, চিকিৎসা, নিরাপত্তা, এগুলো কিন্তু ব্যাপক একটা উন্নয়ন এর মাধ্যমে কিন্তু ঘটে গিয়েছে। আপনাদের মনে আছে যে আগে 2001-06 বেশি দিন আগের কথা না, সন্ধ্যা লাগলে মানে ডাকাতের ভয়ে আমরা সারা রাত পাহারা দিতে হয়েছে। চরণ মিলে প্রত্যন্ত গ্রাম সোনাপাতিল থেকে শুরু করে মামলার আপনার 12 নম্বরে ভোগা বসন্তপুর চৌগ্রাম ছোট চৌগ্রাম এমনকি সিংড়া পৌরসভার বাসিন্দাদের পর্যন্ত আমাদের রাতের বেলা পাহারা দিতে হয়েছে ডাকাতের ভয়ে। আজকে 13টা বছর পার হচ্ছে, এই ধরনের কিন্তু কোন অনিশ্চয়তা নিরাপত্তাহীনতা আমাদের সিংড়াবাসীর মাঝে নাই, কারণ আমরা সুশাসন প্রতিষ্ঠিত করতে পেরেছি, তার পাশাপাশি আমরা উন্নয়ন উপহার দিতে পেরেছি। আজকে আপনি বিয়াস বলেন, বেড়াবাড়ি বলেন, কাওয়াটিকি বলেন, প্রত্যন্ত বিলের একটা গ্রাম থেকেও সকালবেলা রওনা দিলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাদের সিংড়া বাজারে চলে আসতে পারে, কিংবা যদি কোন জায়গায় কোনো দুর্ঘটনা ঘটে একটা অ্যাম্বুলেন্স কিংবা পুলিশের পিক আপ ভ্যান তারা পৌঁছে যেতে পারে, যার ফলে কিন্তু শুধুমাত্র যোগাযোগ, অর্থনৈতিক, বাণিজ্যিকই নয়, স্বাস্থ্য, চিকিৎসা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন আমরা 11 বছরে আমরা সম্পন্ন করতে পেরেছি।